আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক, টুইটার সহ সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে উঠিয়ে নেবার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তবে আল জাজিরা বন্ধে কোনো সম্প্রচার বন্ধে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে প্রতিবেদনটি নিয়ে দ্বিতীয় দফায় প্রতিবাদ লিপি দিয়েছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন এই প্রতিবেদনটি মিথ্যা এবং বানোয়াট। সেই সাথে প্রতিবেদনটিতে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে তিনি বলেছেন এই ধরনের প্রতিবেদন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, এটি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে কোনো আঁচ আনতে পারবে না। এমন ব্যাখ্যা, প্রতিবাদ এবং আদালতের রায় কি বার্তা দেয় এবং এরকম একটি আন্তর্জাতিক গণমাধ্যম কেন ধারাবাহিকভাবে উদ্দেশ্যমূলক এবং আক্রমণাত্মক প্রচারণা চালিয়ে যাচ্ছে? জনাব এনামুল কবির ইমন, ব্যারিস্টার এনামুল কবির ইমন, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, যেহেতু আজকে রিটটির আদেশ আমরা জানলাম আদালতের কাছ থেকে, সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনটি উঠিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, একটু বলবেন যে কি মর্মে এই নির্দেশনাটা দেওয়া হলো, কেন দেওয়া হলো এবং এই বিষয়বস্তু সম্পর্কে, প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে আদালত কি বলেছেন? আমরা আজকে যে আমি একজন নিটকারী আইনজীবী, আপনি এখানে আমাকে বলতে বলেছেন যে প্রতিবেদন আল জাজিরার এবং সেই ক্ষেত্রে যে এটা আজকে মহামান্য আদালত সে বিষয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলো এবং আমরা কি আজকে ওয়ার্ডারটা পেয়েছি। আমরা দীর্ঘদিন শুনানি পরে, বিশেষ করে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে ডকুমেন্টারি আল জাজিরা প্রকাশ করেছে সেই ব্যাপারে আমি এই যে পার্সোনালি সংক্ষুব্ধ হয়ে মাননীয় আদালতের শরণাপন্ন হয়েছিলাম। আমরা দেখেছি যে এই কন্টেন্টটা বাংলাদেশের সলিডারিটি, বাংলাদেশের সংহতি এবং আমাদের যে মাফিয়া স্টেট নামে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আর্মি যে সেনাবাহিনীর যে সুনামটা বিশ্বজুড়ে রয়েছে সেটাকে ক্ষুণ্ণ করে একটা ভিডিও চিত্র তৈরি করে বাংলাদেশ তথা পুরো বিশ্বে এটা সম্প্রচার করে বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্রকারী কাজ করে যাচ্ছে। এবং শুরুতে এক তারিখে ফেব্রুয়ারিতে হওয়ার পর এক পরে দুই তিন চার পাঁচ ছয় তারিখ পর্যন্ত আমরা দেখেছি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পরবর্তী সময় আমাদের সরকারের বিভিন্ন মহল, সেনাবাহিনী থেকে, তথ্য মন্ত্রণালয় থেকে, হোম মিনিস্ট্রি থেকে বিভিন্ন প্রতিবাদ জানানোর পরেও যে কনসার্ন অথরিটি বিজিআরসি ডাইরেক্টর জেনারেল অফ সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি এজেন্সি তারা কোনো স্টেপই নিচ্ছেন না। কিন্তু আমি মনে করি যে নাগরিক হিসাবে এভাবে যদি আমাদের বাংলাদেশের একটি আজকে উন্নয়নশীল দেশ, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, তার যে সুন্দর যে আজকে আগামী দিনের যে বিভিন্ন স্বপ্ন নিয়ে আজকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে হ্যাম্পার করে মাফিয়া স্টেট হিসেবে বাইরে আমাদেরকে যেভাবে ক্ষুণ্ণ করা হয়, বিভিন্ন প্ল্যাটফর্মে যে আল জাজিরা যে এই ডকুমেন্টারিটা দিয়েছে ফেসবুক, টুইটার এবং আদার্স লিঙ্ক, ওগুলার থেকে অতিসত্তরই বিটিআরসি কে নির্দেশ দেওয়া হয়েছে ওরা ওনাদের প্রক্রিয়ার মাধ্যমে যাতে এটাকে রিমুভ করে ফেলেন। এবং আমরা যে ওই আল জাজিরার যে টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে যেটাকে ব্রডকাস্টিং ব্যান করার জন্য বলেছিলাম সে ব্যাপারে আদালত বলেন নাই, উনি ওনার স্পেশাল জুরিসডিকশন